এবার বাষ্প আর্দ্রবায়ুর শুষ্ক বায়ুর আণবিক ওজন আমরা এই মাত্র শিখেছি আঠাশ দশমিক নয় আর বাষ্পঘনত্ব ফোরটিন পয়েন্ট ফোর এবার বায়ু বলতে আর্দ্র বায়ু কিন্তু ডিপেন্ড করে এক এক সময় এক এক রকম হয় এক একটা জায়গায় এক এক রকম হয় তো যেমন ধরো তোমরা শুনেছো টোয়েন্টি পারসেন্ট বায়ুর আর্দ্রতা টোয়েন্টি পার্সেন্ট তার মানে হচ্ছে শুষ্ক বায়ুর একশো ভাগের মধ্যে একশো ভাগই বায়ু নেই তার মধ্যে কুড়ি ভাগ জলীয় বাষ্প আছে বাকি আশি ভাগ শুষ্ক বায়ু রয়েছে ঠিক আছে তাহলে আর্দ্রবায়ু এক্স পারসেন্ট মানে হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ এক্স পারসেন্ট এক্স বা জলীয় বাষ্পের পরিমাণ এক্স ভাগ আর শুষ্ক বায়ুর পরিমাণ হান্ড্রেড মাইনাস এক্স ভাগ ক্লিয়ার হলো তাহলে আর্ধ আর্দ্রতা এক্স পার্সেন্ট বলতে জলীয় বাষ্পের পরিমাণে এক্স ভাগ হয়ে আর বাকি একশো ভাগের মধ্যে বাকিটা শুষ্ক বায়ু এইবার দেখো আমরা কি কী যেরকম যেরকমভাবে শুষ্কবায়ুর আণবিক ওজন বার করেছিলাম এবার শুষ্ক শুষ্কবায়ুর আণবিক ওজন আমরা জানি সেখান থেকে আমরা বায়ুর আণবিক ওজন বার করব। অর্থাৎ যার মধ্যে একশো মাইনাসে এক্স ভাগ বায়ু এবং এক্স ভাগ জলিবাস রয়েছে ঠিক মনে করে দেখো যেমন করে আমরা প্রথমে একশো ভাগ নাইট্রোজেনের ওজন জেনেছিলাম সেখান থেকে আটাত্তর ভাগ নাইট্রোজেনের ওজন বার করলাম একই রকমভাবে শুষ্ক বায়ুর ক্ষেত্রেও যেহেতু একশো ভাগ শুষ্ক বায়ুর ওজন হচ্ছে আঠাশ পয়েন্ট নাইন গ্রাম মানে আণবিক ওজনটাই বা এক একমূল পরিমাণটাকেই আমরা একশো ভাগ ধরছি সেই হিসেবে একই রকম হিসেবে আমরা লিখছি দেখো তাহলে একশো ভাগ একশো ভাগ শুষ্ক বায়ুর ওজন এটা আমরা এইমাত্র পেয়েছি আঠাশ দশমিক নয় গ্রাম ঠিক আছে তাহলে একশো মাইনাস এক্স ভাগ শুষ্ক বায়ুর ওজন হবে হান্ড্রেড মাইনাস এক্স ইন্টু টোয়েন্টি এইট পয়েন্ট নাইন বাই একশো গ্রাম ঠিক আছে এবার জলীয় বাষ্পের আণুবিক ওজন তোমরা জানো জলীয় বাষ্পের আণবিক ওজন হচ্ছে আঠেরো গ্রাম অর্থাৎ জলের যেটা অর্থাৎ আমরা জলীয় বাষ্পের ক্ষেত্রে লিখব একশো ভাগ জলের ওজন বা সরি এটা জল না লিখে জলীয় বাষ্পই লিখবে তোমরা জলীয় বাষ্পের ওজন আঠেরো গ্রাম তাহলে এক ভাগ না সরি আমরা এক্স ভাগ একবারে লিখে দিচ্ছি এক্স ভাগ যেহেতু এক্স ভাগ রয়েছে জলীয় বাষ্প এক্স ভাগ জলীয় বাষ্পের ওজন হয়ে যাবে এইটিন এক্স বাই হান্ড্রেড গ্রাম তাহলে একশো ভাগের মধ্যে এত গ্রাম রয়েছে শুষ্ক বায়ু আর এত গ্রাম রয়েছে জলীয় বাষ্প সুতরাং আর্দ্র বায়ুর আর্দ্র বায়ুর বা এক্স পার্সেন্ট আর্দ্র বায়ুর আণবিক ওজন আমরা আগে বার করে নিই তারপর তাকে দুই দিয়ে ভাগ করে বাস্পগণত্ব বার করব ঠিক আছে অবশ্যই তাহলে এটা হচ্ছে হানড্রেড মাইনাস এক্স ইন্টু টোয়েন্টি এইট পয়েন্ট নাইন বাই হান্ড্রেড প্লাস এইটিন এক্স বাই হান্ড্রেড ঠিক আছে হান্ড্রেড কমন নাও কমন নিলে এটা আসছে এরকম উপরে ঠিক আছে এইবার আমি কি করছি একবারে বাষ্পঘনত্ব লিখে দিচ্ছি বাষ্পঘনত্ব তাহলে একে দু দিয়ে ভাগ করব অর্থাৎ এটা এক ডি দিয়ে লেখা হয় এম বাই টু এক্ষেত্রে দুই দিয়ে যদি ভাগ করি ওকে আমি এক কাজ করছি প্রথমে এক্সগুলোকে আগে হিসেব করে নিচ্ছি এটা হয়ে যাচ্ছে হানড্রেড হানড্রেডের মতো নিচেই থাক ওপরে হয়ে যাচ্ছে টোয়েন্টি টু এইট নাইন জিরো মাইনাস টু এইট পয়েন্ট নাইন এক্স আর হোল ডিভাইডেড বাই টু যেমন এম বাই টু ঠিক আছে তো হাফটা রইলো এখানটা টু এইট নাইন জিরো এটার ক্যালকুলেশন করলে হয়ে যাবে টোয়েন্টি এইট মানে ফাইভ পয়েন্ট সরি ফাইভ না টেন টেন পয়েন্ট নাইন তাই তো মাইনাস টেন পয়েন্ট নাইন এক্স মানে আঠাশ থেকে আঠেরো বিয়োগ করে দিলাম এই এবার দুই দিয়ে ভাগ করে দিচ্ছি দুই দিয়ে ভাগ করে দিলে উপরেরটা হয়ে যাবে ওয়ান ফোর ফোর ফাইভ এটা হয়ে যাবে ফাইভ পয়েন্ট ফোর ফাইভ বাই হান্ড্রেড ঠিক আছে বা একশো দিয়েও যদি আমরা ভাগ করে দিই ফাইনালি তাহলে এটা হয়ে যাবে ফোরটিন পয়েন্ট ফোর ফাইভ মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে এটাই হচ্ছে আমার এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে দেখো বুঝতে পারলে কিনা আরেকবার রিপিট করছি এক্স আর্দ্রতা মানেই হলো জলীয়বাষ্পের বাষ্পের পরিমাণে এক্স ভাগ আর শুষ্ক বায়ুর পরিমাণে একশো মাইনাস এক্স ভাগ এইবার আমরা শুষ্ক বায়ুর আণবিক ওজন যদি জানি তাহলে একশো মাইনাস এক্স ভাগ বায়ুর ওজন পেয়ে গেলাম একই রকমভাবে জলীয় বাষ্পে আণবিক ওজন থেকে এক্স ভাগ জলীয় বাষ্পের ওজন পেয়ে গেলাম তারপর দুটো ওজন জাস্ট যোগ করলাম যোগ করলেই আণবিক ওজন পেয়ে যাচ্ছি একশো ভাগ আর্দ্রবায়ুর এক্স পারসেন্ট আণবিক ওজন অর্থাৎ টোটাল একশো ভাগের ওজন এই দুটোই যোগ করে দিলাম করে দিয়ে তারপর ডিভাইডেড বাই টু করে ক্যালকুলেশন কমপ্লিট করলাম ঠিক আছে তোমরা নিজেরা কিন্তু খাতায় প্র্যাকটিস করবে